সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মাওয়া রিসোর্টে গ্রুপ ভিত্তিক বনভোজন পার্ট টুতে আপনাদের স্বাগত। গত পর্বে পার্ট ওয়ানে এই বনভোজনের বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি। এ পর্বে আমাদের 80 জনের একটি প্যাকেজ মূল্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছ থেকে রিসোর্ট কর্তৃপক্ষ জনপ্রতি 2100 টাকা নিয়েছে। এই প্যাকেজের আওতায় রয়েছে রিসোর্টে প্রবেশ মূল্য, সকাল সন্ধ্যা 6টি এসি রুম, একটি খেলার মাঠ, সকালের নাস্তা যা প্রথম পর্বে দেখানো হয়েছে, সুইমিং পুলের টিকিট, দুপুরে বুফে লাঞ্চ, সন্ধ্যায় নাস্তা ইত্যাদি। এছাড়া এ পর্বে আপনাদের সাথে আরও শেয়ার করব সুইমিং পুল, দুপুরের খাবার মেনু ও সন্ধ্যার নাস্তা সহ রিসোর্টের বিভিন্ন ফেসিলিটি। এছাড়া প্যাকেজ ছাড়া রিসোর্টে বিভিন্ন রুম ও ইভেন্টের মূল্য আপনাদের জানিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা ইতোমধ্যে সুইমিং পুলে চলে এসেছি। এটি সুইমিং পুলের মেইন গেট। জনপ্রতি সুইমিং পুলে প্রবেশ মূল্য 350 টাকা। সুইমিং পুলে গোসলের বেশ কিছু নিয়ম রয়েছে। এখানে লুঙ্গি পরে গোসল করতে দেয় না, এখানে অবশ্যই ট্রাউজার, পায়জামা ইত্যাদি পরে গোসল করতে হবে। আর কেউ যদি পায়জামা বা ট্রাউজার না আনেন, তাৎক্ষণিক এখানে ক্রয় করে গোসল করা যাবে। সুইমিং পুল শেষে আমরা বুফে লাঞ্চ করার জন্য ডাইনিং রুমে চলে এসেছি। আমাদের বুফে লাঞ্চে আজকের খাবারের মেনুতে রয়েছে সাদা ভাত, সবজি, মুরগির মাংস, গরুর মাংস, ডাল, কোমল পানীয় এবং সবশেষে দই। দুপুরের খাবার শেষে রিসোর্টের বিভিন্ন অংশ ঘুরে দেখা। রিসোর্টের এই অংশে রয়েছে বারবিকিউ, জুস জোন এবং লেকের ওই পারে রয়েছে কিডস জোন।
দুপুরে খাওয়ার পর হালকা রেস্ট নিয়ে আবার বিকালের ইভেন্টে অংশগ্রহণ। সব খেলা শেষে এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমেই সবার জন্য একটি করে বিছানা চাদর, এরপরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সদস্যের মধ্যে যারা ভালো পারফর্ম করেছে তাদের পুরস্কার। পুরস্কার বিতরণী শেষে আমাদের এ পর্যায়ে রয়েছে নৌকা ভ্রমণ। আমরা নৌকা দিয়ে পদ্মা সেতুতে ভ্রমণ করব এবং ভাগ্যকুল বাজার পর্যন্ত যাব। আপনারা যারা গ্রুপ ভিত্তিক করবেন তারা পুরাতন মাওয়া ঘাটে এসে নৌকা ভাড়া করে শুধুমাত্র পদ্মা সেতু ঘুরে আসতে পারবেন, অথবা যদি আপনারা মনে করেন পদ্মা সেতু এবং ভাগ্যকুল বাজার উভয় জায়গাতেই ঘুরে আসতে পারবেন। ভাগ্যকুল বাজারে গেলে সেক্ষেত্রে ভাড়া আর একটু বেশি লাগবে। প্রতিটি বড় নৌকাতে 30-40 জন ওঠা যায়। এছাড়া যদি অল্প পরিমাণে লোক হয় সেক্ষেত্রে আপনারা ছোট নৌকা দিয়েও এই নৌকা ভ্রমণ করতে পারবেন।
পদ্মা সেতু ভ্রমণ শেষে আমাদের এবার বাক্যকুল বাজারে নৌকা ভ্রমণ করে যাওয়া। ইতিমধ্যে ভাগ্যকুল বাজারে চলে এসেছি। ভাগ্যকুল বাজার হতে আবার আমরা সন্ধ্যার দিকে রওনা দিলাম। নৌকা ভ্রমণের ভাড়া হচ্ছে ছোট নৌকাগুলি 500 থেকে 1000 টাকা এবং বড় নৌকা 1500 থেকে 2000 টাকা। যদি ভাগ্যকুল বাজারে যান সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুনতে হবে আরও 1 থেকে 1500 টাকা। আমাদের নৌকা ভ্রমণ এখানে শেষ। এখন আমাদের আবার রিসোর্টে যাওয়ার পালা। এই পর্যায়ে আপনাদেরকে রিসোর্টে বিভিন্ন ইভেন্টের খরচ সম্পর্কে ধারণা দেবো।
রিসোর্টে প্রবেশ ফি 100 টাকা, তবে 10 বছরের নিচে বাচ্চাদের প্রবেশ ফি নেই। সুইমিং পুলের ফি 350 টাকা, সময় 1 ঘন্টা 30 মিনিট। পিকনিক স্পটের ভাড়া সর্বোচ্চ 50 জন 31,500 টাকা, সর্বোচ্চ 100 জন পর্যন্ত 48,000 টাকা, 200 জন পর্যন্ত 72,000 টাকা, 300 জন পর্যন্ত 84,000 টাকা, 400 জন পর্যন্ত 1,05,000 টাকা, 500 জন পর্যন্ত 1,20,000 টাকা। এছাড়া রিসোর্টে বিভিন্ন রুমের ভাড়া 3,500 হতে 16,000 টাকা পর্যন্ত রয়েছে। প্রতিটি রুমের সাথে 2টি এবং স্যুট অথবা কটেজের সাথে 4টি সুইমিং পুলের টিকিট অন্তর্ভুক্ত। এছাড়া ডাইনিং রুমে অর্ডার দিয়ে খাবার খাওয়া যাবে। বারবিকিউ এবং জুস বারে নির্দিষ্ট পরিমাণ টাকা পে করে খাওয়া যাবে। এটি রাতের বেলা রিসোর্টের সন্ধ্যার দিকে আমাদের প্যাকেজের মধ্যে নাস্তা অন্তর্ভুক্ত ছিল। তারা সন্ধ্যার নাস্তায় আমাদেরকে একটি স্যান্ডউইচ এবং 1 কাপ চা দিয়েছে। নাস্তা শেষে আমাদের পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রিসোর্টে কীভাবে আসবেন। ঢাকা হতে আসার সময় গুলিস্তান কিংবা যাত্রাবাড়ি হতে মাওয়া ঘাট পর্যন্ত আসতে পারেন বাসে কিংবা গাড়িতে। বাসের ভাড়া 80 থেকে 100 টাকা, আর এসি হলে 150 টাকা বা 120 টাকা এরকম ভাড়া হবে। তারপর মা উত্তর থানার নিকট নেমে সেখান থেকে অটোতে মাওয়া রিসোর্টে যাওয়া যাবে। রিসোর্ট থেকে বের হয়ে আবার অটোতে পদ্মা সেতু উত্তর থানা মোড়ে চলে আসলে বাস। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।